কটাকা দিয়ে ব্যবসা করছো? ব্যবসা বলতে আমি 10,000 মত আছে। একটা কাস্টমার যদি 10,000 তুলতে আসে তাহলে কি করে টাকা দিবা? চেনা শোনা তো, বললে যে একটু পরে দেবো। যাচ্ছে ঘুরিয়ে তার টাকাটাই টাকা দিচ্ছে, মাঝখান থেকে শুধু প্রফিটটা খেয়ে নিচ্ছে। তো ব্যাংক অফ বরোদার কিন্তু ট্রানজ্যাকশন হলো দেখতে পাচ্ছেন, ব্যাংক অফ বরোদা দেখছো, ব্যাংক অফ বরোদা দেখতে পাচ্ছেন, ব্যাংক অফ বরোদা থেকে কিন্তু আমরা টাকা তুলেছি। তো এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু একটা দাদা সেবা এখানে চলে আসবে, মানে কেউ দেখতেই পাবে না আমাকে। তুমি পিন করেই যাচ্ছ, করেই যাচ্ছ এখানে। দেখুন যে কত পরিমাণে ইনি এসছে, হচ্ছে মেনলি কিন্তু থার্মাল প্রিন্টার নিতে এসে কিন্তু দেখেন এত পরিমাণে থার্মাল প্রিন্টারের টেস্টিং করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এত টেস্ট করার কি মানে কি? এত থার্মাল প্রিন্টার এমনি ঠিক আছে, প্রবলেম হলে স্পাইস মানি থেকে কিন্তু এটা রিপ্লেসমেন্ট হয়ে যায়, এক বছরের ওয়ারেন্টি থাকে। ডিভাইস এন্ড রিপ্লেসমেন্ট বলে যে অপশনটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারাও চেঞ্জ করে নিতে পারেন যদি ডিভাইসে কোনো রকম প্রবলেম হয় এক বছরের ভেতরে। তো মেইনলি নিতে এসছে কিন্তু ব্লুটুথ থার্মাল প্রিন্টার, যেটা নেওয়ার পরে কিন্তু দেখেন এতগুলো কাগজ দাঁড়িয়ে দাঁড়িয়ে টেস্টিং করেই যাচ্ছে, করেই যাচ্ছে দাদা এক নাগারে। তো বলো এখানে এসে তোমার কেমন লাগলো? অনেকক্ষণ আগে এসে অলরেডি প্রায় আধ ঘন্টা এক ঘন্টা হতে চলে এসছে, তো অনেক কিছু জিনিস দেখলো এবং থার্মাল প্রিন্টারটা নিলো দেখতে পাচ্ছেন। স্পাইস মানি ব্লুটুথ থার্মাল প্রিন্টার নিয়ে নিয়েছে কিন্তু অলরেডি, এবং আমি এক এক করে কাস্টমার ছাড়ছি, দাদার সাথে কথা বলছি, জিনিস দেখিয়ে দিচ্ছি। তো বলো তোমার কোনো বক্তব্য বলার থাকলে বা এই যেরকম কাজ করছো, এই পেস মার্কেটটা কেমন লাগে বলো? আমি প্রশ্ন না করলে কোনো উত্তর পাবো না, বুঝতে পেরেছি। আজ পর্যন্ত তো পেন্ডিং হয়নি, পেন্ডিং তো হয়নি টাকা, পেন্ডিং হলে একটু সমস্যা করতে হবে। কেবল কিন্তু 3 মাস হয়েছে এই পেস মার্কেটে এসেছো, তাই তো? এর আগে রিচার্জ বিল পেমেন্ট। কোন ক্লাসে পড়ছো বর্তমানে? বর্তমানে ডিএল কলেজ, ফিফথ সেমিস্টার, মানে হচ্ছে থার্ড ইয়ারে পড়ছো অলরেডি, থার্ড ইয়ারে পড়ছে। এবং ইনার স্পাইস মানি ওয়ালেট আমি যদি দেখি, ইনি ফেব্রুয়ারিতে কাজ করেছে 80,000, মানে ওই কম সমই কাজ হয়, খুব বেশি কাজ হয় না, তাই তো? দোকান রয়েছে না বাড়িতে? এমনি কাজ বাড়িতে, তাই তো? অফ টাইমে, তো বাড়িতে অফ টাইমে কাজ করছে, মানে একজন কিন্তু স্টুডেন্ট এক কথায় বলা চলে। তো আপনারা যারা স্টুডেন্ট হিসেবে ভিডিওটা দেখছেন, একটা কিন্তু ইন্সপিরেশন বলতে পারেন, পড়াশোনা করছে তার পাশাপাশি কিন্তু নিজের কিছুটা হাত খরচার জন্য কিন্তু কাজ করছে, এবং এইবিএস এ 3 মাস হলো যুক্ত হয়েছে। এবং ব্যবসার সাথে কি 3 মাস না তার আগে অন্য কিছু? ব্যবসা বলতে বাড়ি থেকে রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট। আচ্ছা আচ্ছা, রিচার্জ বিল পেমেন্ট এগুলো দিয়ে টুকটাক হাত খরচাটা, তাও মাস গেলে তাও মিনিমাম কত আসছে একটা আন্দাজ, তাও হিসাব করা হয় কি? হিসাব তাহলে একটা আন্দাজে বলো যে এত আসছে, ৩-৪ হাজার টাকা মতো মাস গেলে কিন্তু ইনকাম করছে, কারণ স্টুডেন্ট যেহেতু পার্ট টাইম সরি ফুল টাইম হয়তো দিতে পারে না, কিছু কিছু টাইমে বাড়ি থাকাও হয় না, তাই না? কাস্টমার এসে ঘুরে যায়, এটা একদম খারাপ বিষয় যেগুলো। তো যারা পাড়া প্রতিবেশী তারাই বিল সার্ভিস নিচ্ছে, তাই? গ্রামে আরো আছে, বিশেষ করে আমার পাড়াটাই নেই, কাস্টমার গুলো সবই আমার কেরকম লাগছে বলো? যারা স্টুডেন্ট রয়েছে যারা দেখছে, তারাও কিন্তু এই বিষয়টা দেখার পর অনেকে কিন্তু আগ্রহ প্রকাশ করবে এই ব্যবসার দিকে, তো সেরকম বুঝে বলবে যাতে ব্যবসায় নামতে গেলে কি কি প্রয়োজনের দরকার, কত টাকার দরকার আছে, খুব কি বেশি টাকার দরকার আছে, কি একটু যদি বল, একটু জোরে বলবে। কেন আমার এপিএসে খুব টাকা বলতে, কিছু টাকা তো ইনভেস্ট করতেই হবে যে কোনো কাজের ক্ষেত্রে। তা বর্তমানে একটা স্মার্টফোন তো সবারই আছে, একটা ব্লুটুথ থার্মাল প্রিন্টার তো সবার লাগে না, আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হলে হয়ে যায়, বলে না ভাই নাকাশিপাড়া থেকে কিন্তু এসে দাদার নাম কি? শুভজিৎ বিশ্বাস।
তো শুভজিৎ বিশ্বাস নদিয়া নাগাশি পাড়াতে গেছে, তো উনি বললো কিন্তু থার্মাল প্রিন্টারের দরকার নেই। হ্যাঁ, আমিও কিন্তু অনেক ভিডিওয়ে বলেছি থার্মাল প্রিন্টার তখনই নেবে যখন দেখবে কাজ বেশি হচ্ছে, তোমার পুঁজি উঠে গেছে, তবে কিন্তু নেবে। নইলে কিন্তু মেনলি তুমি যদি মনে করো খাতা মেনটেন্স করবে তো খাতাতে অনলি লিখে যেতে পারো, এক নাগারে লিখে যেতে পারো, যে কোনো খাতা হতে পারে, নোট খাতাই যে নিতে হবে এরকম রেজিস্টার খাতা এরকম কিন্তু কোনো মানে নেই। যেরকম খাতা হবে তুমি ৫ টাকা দিয়ে খাতা কিনেও কিন্তু সেটাতে নোট করতে পারো কি। এছাড়া মেন দরকার একটা ফোন, যে ফোনটা কিন্তু অলরেডি সবার কাছেই থাকে কম বেশি, সে যে ধরনের মানুষই হোক স্টুডেন্ট বা অন্য কেউ, সবার কাছে কিন্তু ফোন রয়েছে। এবং একটা মান্ত্রা বা মর্ফ যে কোনো একটা ভালো ডিভাইস নিলেই কিন্তু কাজটা হয়ে যায় এইপিএস এ। তো এইপিএস এ দিন গেলে তাও কটাকা ইনকাম হয় বলো? আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এইপিএস থেকে কিন্তু ডেইলি ২৫০-৩০০ টাকা যেহেতু আমার দোকানটা রানিং তাই এসে যায়। তোমার কত হয় তাও? আমার বলতে গেলে ঠিক মতো টাইম দিতে পারিনি আর গ্রামে যেহেতু আছে হয় মোটামুটি কত ৪০-৫০-১০০ কত দিন গেলে হয়ে যায় ১০০ টাকা। টাকা তুলতে কত টাকা নাও চার্জ? টাকা তুলতে বলতে আপনার ৫০০-৫,০০০-১০ আচ্ছা যদি কেউ ৬,০০০ তুলে কত না? ৬,০০০ তুললে ৫০ টাকা নেওয়া হয়। তো এইপিএস এর মার্কেটে কিন্তু যারা স্টুডেন্ট মুডেন্ট রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কাজ করতে পারেন, যেরকম স্টুডেন্ট হিসেবে কাজ করছে এই জন্যই কিন্তু ভিডিওটা বানানো। অনেক স্টুডেন্টরাই কিন্তু আমাদের ভিডিও দেখে, এটা জানি। কি করবে? জিও রিচার্জ আছে তোমার এই মুহূর্তে বাড়িতে? কি কি রয়েছে মানে ডেস্কটপ ল্যাপটপ কি রয়েছে, কি আছে? সব কিছু নেই আমার কাছে, আপাতত ফোন একটা, এবং কাজে নেমে কিছুটা উনি কিন্তু আশার আলো দেখতে পেয়েছে বলে কিন্তু আজকে এই ব্লুটুথ থার্মাল প্রিন্টারটা নিতে এসছে, মানে লাভ হচ্ছে কিন্তু। অবশ্যই একটা কাজের মধ্যে থাকলে লাভ ক্ষতি সমস্ত কিছুই থাকে, তবে এক নাগারে থাকলে কিন্তু ক্ষতিও যদি হয় সেটা কম পরিমাণে হয়। এবং ইনি ইনভেস্ট এক গাদা করে নামেনি, যে প্রচুর টাকা ইনভেস্ট করে নেমেছে, এই মুহূর্তে যদি লস হয় সেক্ষেত্রে উনি ইচ্ছা করলে এটা ছেড়েও দিতে পারে, তাতে ওনার বড় সড়ো ক্ষতি হবে না, কিন্তু লাভ হচ্ছে, এই ব্যবসায় লাভ রয়েছে। যদি এই কেস মার্কেটে কাজ না করেন একটা আইডি নিয়ে নিতে পারেন আমাদের থেকে, এবং ব্যবসায় নেমে দেখতে পারেন। অবশ্যই চাকরি বাকরি তো আগে ভাবতেই হবে, কিন্তু তার পাশাপাশি বিকল্প হিসেবে আমি সবসময় বলি বয়স কিছুটা কাজ শিখে রাখি যাতে পরবর্তীকালে বেকার ঘরে না থাকতে হয়। অবশ্যই বলবো বিকল্প হিসেবে কিন্তু এই জিনিসগুলোকে নেবেন, একদম পুরো ঝুঁকে পড়বেন না, কারণ সময় যদি হাতে থাকে অবশ্যই সেটাকে অন্যদিকে খাটাবেন এবং বিকল্প হিসেবে রাখবেন। কারণ আজ ২-৩ বছর ধরে অনেকেই চাকরি বাকরির জন্য পড়ে যাচ্ছে কিন্তু কোনো পরীক্ষা নেই, তাদের কাছে বিকল্প নেই, তারা কিন্তু এখনো সেই জন্যই পড়ে রয়েছে, পরীক্ষা হবে হবে কিন্তু পরীক্ষা পিছিয়েই চলেছে, আজ অবরোধ আজ অমক এই জন্যই চলেছে। তো পরীক্ষা বিষয়ে কিছু বলবো না, এটাই বলবো বিকল্প হিসেবে কিন্তু কিছু একটা ভেবে রাখবেন আপনি যে কাজই করেন, তাই তো? এমনি কম্পিউটারের কাজ কি মোটামুটি জানার না আছে? হ্যাঁ কিছুটা আছে, তাহলে কোনো অসুবিধা নেই। যদি চাকরি বাকরি পেয়ে গেলে তো কোনো ব্যাপারই না সেক্ষেত্রে, কিন্তু বিকল্প হিসেবে এই যে তুমি এই রাস্তাটাই নেমেছো এটাই অনেক, এবং অনেক যারা দেখছে অনেকে তাদের অনেকেরই কিন্তু বিষয়টা ভালো লাগবে। তা নিয়ে গিয়ে কাজ করো, অনেকক্ষণ এসছে কিন্তু, এবং যেহেতু এখান থেকে কত দূর হবে তোমার বাড়ির ডিসটেন্স অফ কত কিলোমিটার? ৪০ কিলোমিটার প্রায় ৪০ কিলোমিটার কিন্তু হবে বাসে করে এসছে, কোনো বাইক বা কিছু নিয়ে আসেনি,
আবার ওনাকে ফিরতে হবে। দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 7:30 বাজতে গেছে। তো দাদাকে কিন্তু আমি ছেড়ে দেবো, আর আটকে রাখবো না। উনি প্রায় 6:30 দিকে কিন্তু আমার দোকানে এসছে, যেহেতু সন্ধ্যেবেলা টাইম দোকানে অনেক ভিড় থাকে। তাই কিছু কথা বলছি, যারা নতুন স্টুডেন্ট, যারা ভাবছেন যে এই ব্যবসায় নামবেন, অনেকে রিচার্জের আইডি নিয়েও আমাদের শুধু রিচার্জের কাজ করছেন, এপিএস এখনো নামেননি, বলবো শুধুমাত্র একটা ফোন যেটা আপনাদের রয়েছে, আপনারা যেটা দিয়ে আমাদের এই ভিডিওটা দেখছেন, এবং একটা কিন্তু বায়োমেট্রিক ডিভাইস আপনাদের কাছে থাকলে কিন্তু আপনারা এই ব্যবসাটা অনায়াসে করতে পারবেন। এর জন্য আপনাকে দোকান খুলে বলতে হবে না, আপনি পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়েও কিন্তু টাকা তুলে দিতে পারেন। তো এই ব্যবসাটা খুব ভালো, এবং বর্তমানে অনেক প্রজেক্ট রয়েছে, যেরকম প্রজেক্ট বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলোর কিন্তু টাকা প্রতি মাসেই ঢোকে, এবং প্রতি মাসেই কিন্তু কাস্টমার বেস আপনারা পেয়ে যাবেন, এটা কিন্তু সাধারণ ইনকাম পেয়ে যাবেন। একটা কথা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, পাড়ায় দেখবে বয়স্ক লোকজন থাকে, যেগুলো আমি ভিডিওতে বলেছি, প্রত্যেকের বাড়ি গিয়ে যদি টাকা নাও তোলে, প্রত্যেকের বাড়ি গিয়ে জিনিসটা নিয়ে গিয়ে বলবে যে যারা ব্যাংকে যেতে পারছে না আমাকে এই নাম্বারে কল করবে, এটা কাট করে নেবে, কাট করে বলবে এই নাম্বারে আমাকে কল করবে, টাকা তোলার প্রয়োজন হবে আমাকে কল করবে, আমি এই বেলাতে না আসতে পারলেও ফোন করার ওই বেলাতে নিয়ে এসে করে দেবো। হ্যাঁ, মানুষ এটা জানে এবং আমাকে বলেও, এবং এই জিনিসটা করবে। হ্যাঁ, এই জিনিসটা সময় মতো করে দিই এবং মানুষ বিশ্বাস। এটা কি হবে, তুমি একটা কার্ড ছাপালে কিন্তু একটা কার্ড থেকে তার পাশের বাড়ির লোক এমনি জেনে যাবে কার্ড ছাড়া, কারণ ও গিয়ে ওর সাথে আলোচনা করবে যে ওই ছেলেটা টাকা তুলতে আছে। তাহলে সেই বাড়িতে যখন বয়স্ক লোক থাকবে বা তাদেরই যখন প্রয়োজন হবে তোমাকে কল করলে তুমি টাকাটা তুলে নিবে। সেটা করা হয়েছে, এবং তোমার এই মুহূর্তে কত টাকা বিজনেসে তোমার ইনপুট করা আছে একটু বলো, মানে কত টাকা নিয়ে নেবেছো, মানে যা পরিষ্কার একদম, এটা লুকানো পরিষ্কার বলতে ফোনটা আপনার এক বছর আগে নিয়েছি, এটা আগে নিয়েছিল। না না, ইনভেস্টমেন্ট মানে কত টাকা দিয়ে ব্যবসা করছো? ব্যবসা বলতে মানে 10,000 মতো আছে, তার বেশি 10,000 টাকা দিয়ে কিন্তু ব্যবসা করছে। তো একটা কাস্টমার যদি 10,000 তুলতে আসে তাহলে কি করে টাকা দিবা? চেনা শোনা তো বললে যে একটু পরে দেবো, দিতে কি আমি কিন্তু এইভাবে বিগত ভিডিও গুলোতে বলেছি, তুলে দিয়ে যাচ্ছে, ঘুরিয়ে তার টাকাটাই টাকা দিচ্ছে, মাঝখান থেকে শুধু প্রফিটটা খেয়ে নিচ্ছে। এটাই কিন্তু বিজনেস, মাথায় বুদ্ধি থাকলে কাউকে শিখিয়ে দিতে হয় না, আমাকেও শেখানোর দরকার নেই, নিজে থেকেই কিন্তু পারা যায়। তো বোঝা গেল, তো দাদাকে ছেড়ে দিতে তুমি গুছিয়ে নাও আস্তে আস্তে জিনিসগুলো, তোমার অনেকক্ষণ এসছো আর বেশিক্ষণ আটকে রাখবো না, যেটা তুলে রাও, প্রয়োজন হলে কলমল করবে, ঠিক আছে? আমরা ফোন ফোন যদি সাথে সাথে ধরতে নাও পারি তো করবে, আমার ফোনের যদি সুইচ অফ পাও, ঠিক আছে, আর একটা নাম্বার দেওয়া আছে, রণবীর স্যারের নাম্বার দেওয়া আছে দেখবে, আর একটা ওইটাতে কল করলে পেয়ে যাবে কিন্তু সবসময়। আর যখন চার্জ থাকবে না তখন এর ভেতর থেকে যখনই পিট মারবা দেখবা দাগ 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 বা দাগ উঠবে না, তখন বুঝে যাবে যে এটা চার্জ নেই। মোটামুটি এক ঘন্টা চার্জে বসালে হয়ে যাবে, এক দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চার্জ দিলে মোটামুটি 5-6 দিন অনায়াসে চলে যায়, তার বেশিই যায়। এলো বিষয়। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, পরে দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাবধানে বুঝে কাজ করবেন।